রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইনডোর এবং আউটডোরের চিকিৎসকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। গত 29 অক্টোবর ডাক্তার মাহফুজুর রহমানকে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পরদিন থেকেই তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে কলেজ হাসপাতাল কাল থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ডাক্তার মাহফুজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, শহীদ আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট টেম্পারিং করতে চাপ প্রয়োগ এবং ক্যাম্পাসে ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ বিক্ষোভকারীদের। এদিকে কর্মবিরতির কারণে আউটডোর এবং ইনডোরে স্লিপ দেওয়া বন্ধ থাকে। কয়েকজন চিকিৎসক আসলেও রোগী দেখা থেকে বিরত থাকেন তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। বলছে দুই ঘন্টা টিকিট দিবে না, আর মেইনলি কিন্তু টিকিট দেওয়া হয় 9টা থেকে 11টা 12টা এর মধ্যে। এখন দেখা গেছে এত মানুষ জমে গেছে, এরপর যখন একসাথে টিকিট পাবে অনেকে ডাক্তার দেখাইতে পারবে না। আমরা এখানে আসি কিন্তু মানে কোন ধরনের ডাক্তার সেবা পাইতেছি না। 9টায় আসছি, এখনো পর্যন্ত ডাক্তার নাই। একার আর ভালো লাগতেছে না। হ্যাঁ, এখনো সেই 8:30টা আসছি। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহুল মান্নান। মাঝার কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি কতটা চোখে পড়ছে একটু জানাবেন, একই সাথে কর্তৃপক্ষ নতুন করে কিছু বলেছে কিনা এই বিষয়ে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। বিষয় বলি একটি, যেটি হচ্ছে যে আবারও নতুন করে যারা বৈষম্য বিরোধী যে চিকিৎসক, শিক্ষার্থী এবং যারা আন্দোলন করছেন তারা নতুন করে একটি কর্মসূচি দিয়েছেন, যেটি আগামীকাল যে শাটডাউন করবার কথা ছিল পুরো হাসপাতাল এবং ক্যাম্পাস, সেটি তারা সরে এসেছেন এবং সেটি বলছেন যে বুধবার এবং বৃহস্পতিবার দু ঘন্টা আবারও বিরতি কর্মবিরতি হবে এবং এরপরই রোববার থেকে তারা এই কমপ্লিট শাটডাউনে যেতে চাইছেন। তাদের যেটি দাবি, যেটি আপনিও বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ডাক্তার মাহফুজ, যাকে সদ্য পদোন্নতি দেওয়া হয়েছে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। শহীদ যে আবু সাইদের যে ময়নাতদন্ত রিপোর্ট ট্যাম্পারিং করবার তিনি যেন চাপ দিয়েছেন, এ ধরনের অভিযোগ আনা হয়েছে এবং ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এরকমও অভিযোগ কিন্তু এখানে করা হয়েছে। আমরা একটু শুনতে চাই যিনি এই আন্দোলন সমন্বয় করছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ড্যাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার শরীফুল ইসলাম মণ্ডল। আমি আপনার কাছে শুনতে চাই যে এখন পর্যন্ত এই আপনাদের দাবির কি হলো এবং আপনাদের পরবর্তী কর্মসূচি কি? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের কর্মসূচি আগামীকাল বুধবার থেকে কমপ্লিট শাটডাউন ছিল, কিন্তু উত্তরবঙ্গের রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে আর আমরা এইরকম প্রশাসনকেও সময় দিতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, আমরা এইরকম একটা শাটডাউনের মতন কর্মসূচির সাথে আমরা যেতে চাই না। সেই জন্য প্রশাসনকে আরও আমরা সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে যেন আমাদের ওই স্বৈরাচারের দোসর ডাক্তার মাহফুজুর রহমান তাকে যেন এই পদ থেকে সরিয়ে দেয় এবং এই ক্যাম্পাস থেকে। আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে রোববার থেকে তারা এই শাটডাউনটি নিয়েছেন এবং তাদের যেটি বক্তব্য, যতক্ষণ অবধি না এই ডাক্তার মাহফুজকে এই ক্যাম্পাস থেকে তাকে অপসারণ করা না হবে তারপর থেকে, ততক্ষণ অবধি এই আন্দোলনটি চলবে। কলি ধন্যবাদ আপনাকে মান্নান।